वेलकम टू माय चैनल। आज हमें देखलाम Zee5 এর 14 ফেরি বিক্রম মাঝি আর কীর্তি খানাবন্দার লিড রোলে আছে। আর তো বেসিক্যালি স্টোরিটা হচ্ছে একটা রোমান্টিক ফিল্ম বলতে পারো, যেখানে কমেডির হালকা একটা তড়কা দেওয়া হয়েছে। তো মেইনলি হচ্ছে দুজন লাভার ভালোবাসে, কিন্তু দুটো ফ্যামিলি খুব কনজারভেটিভ, কাস্ট নিয়ে খুব সিরিয়াস। তো সেই জন্য ওরা জানে যে লাভ ম্যারেজ বললে এরা মানবে না, খুনো খুনি হতে পারে, এরকম ব্যাপার একটা। তো এই জন্য ওরা ঠিক করে যে না, ডুপ্লিকেট মা বাবা নিয়ে গিয়ে এরা ইন্ট্রোডিউস করাবে। তো এই নিয়ে বইটা চলতে থাকে। তো কাহিনি বুঝতেই পারছো, এই হচ্ছে কাহিনি। বাট দেখলাম খারাপ না, একবার দেখতে পারো। কিন্তু যতটা আমি এক্সপেক্ট করেছিলাম ট্রেলার দেখে, ততটাও ঠিক আমার লাগেনি। বাট আমি খারাপ একদম বলবো না, বাড়িতে থেকে বইটা অবশ্যই তুমি দেখতে পারো, ভালো লাগবে। কিন্তু টু মাচ এক্সপেক্ট করো না সিনেমাটা থেকে, ঠিক আছে? আমার তরফ থেকে সিনেমাটাকে আমি দেবো 5-এর মধ্যে 3 স্টার, ঠিক আছে? তোমরা দেখো গাইস, আর ওপেনিং অবশ্যই জানিও। জয় হিন্দ।